আমার নাম ডাক্তার নিজাম উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর স্বর্ণকেশর নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং এই প্রতিষ্ঠান জন্মলগ্নের একজন মানুষ তোমাদের সাথে কাজ করছি। তোমাদের সাথে এর আগে স্বপ্ন নিয়ে কথা বলেছিলাম, তোমাদের অনেক স্বপ্নের ভিডিও দেখেছি, অসাধারণ। তোমরা যেভাবে এত সুন্দর করে তোমাদের স্বপ্নের কথাগুলো বলেছো আমাদেরকে অনেক উৎসাহিত করেছে। আমার স্বপ্ন ছিল জীবনে আমি ইঞ্জিনিয়ার হব। উদ্দেশ্য ছিল ইঞ্জিনিয়ার হব কেন, ইঞ্জিনিয়ার হলে অনেক সারা দেশব্যাপী রাস্তাঘাটগুলো সুন্দর করে তৈরি করা যাবে। কিন্তু পরবর্তীকালে আমার সেই স্বপ্ন একটু পরিবর্তন হয়ে আমি হয়েছি ডাক্তার। ডাক্তার হয়ে আরেকটা লাভ হয়েছে, সেটা হচ্ছে যে অনেক মানুষের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তোমরা স্বপ্নের কথা বলেছো, এবার বলবে কি খাবে, কি খাচ্ছ এবং কি খাওয়া উচিত। তোমরা যা খাচ্ছ এবং তোমরা যা দেখছ সেটাই কিন্তু তুমি আমাদের সাথে শেয়ার করবে, হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশন লিখে আপলোড করে দেবে। তুমি কেমন কি খাচ্ছ বা তোমার আশেপাশে কি ঘটছে এবং আগামী দিনে কি হবে সেখানে কিন্তু তোমাদের ভূমিকা থাকবে।